সহিহ মুসলিমের হাদিস, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলা আল-মা সুম্মা ইয়াবাসু সারায়াহু, ইবলিস তার সিংহাসন গড়েছে সাগরের উপরে। ইবলিসের সিংহাসন কিসের উপরে? বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে। ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা, প্রতিদিন সকালবেলায় শয়তান বলে রে মানব রাজ্যে পাঠিয়ে দেয়, যা তোরা মানব রাজ্যে চলে যা, যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা, সারাদিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল, কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো, সন্ধ্যাবেলায় সব শয়তান আসে ইবলিসকে বয়ান শোনা। সন্ধ্যাবেলায় শয়তান গেলে এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, আরেক শয়তান বলে আমি নামাজ কাজে করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে, আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি, আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোকা দিয়েছে। এগুলো ফেরেশতা এসে সব শয়তানেরা ইবলিসকে শোনা, কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না। কোনো শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডাখানে নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে, এগুলো নামাজে পড়ে নাই, খালি মদ খেয়েছে। আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি, ওখানে খালি জুয়া খেলছে। আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই ওয়াসওয়াসা ঢুকাই দিছি। একটার পর একটা শয়তানি ফেরেশতা তার ইবলিসকে শোনা, কিন্তু কোনো কাজই ইবলিসের মন ভরাতে পারে না। একজন এসে বলে আনা মা তারাকতুহু বাইনা রাজুলি ওয়া ইমরাতিহি হাত্তা ফাররাক্তু, আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছি। নাউজু বিল্লাহ বলবেন না, শয়তান এবার তার উপর খুশি হয়ে যায়, সব শয়তান গুলোকে ঠেলে ইবলিস এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয়। কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায়, আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে? এজন্য নীলফামারীর ভাইরা ঝগড়া করা যাবে না, দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব। ঝগড়া অনেক সময় হবে, কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না, এটাকে আমরা স্পেস দিব না, ওইখানে থামা দিতে হবে। আর যে সাথে সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে ঝগড়া হতো, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া হতো হাদিসে পাওয়া যায়, কিন্তু এটা ছিল মধুর ঝগড়া, সুন্দর ঝগড়া। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন ইয়া আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। ও আয়েশা, তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি, আবার কখন খুশি থাকো সেটাও বুঝি। আমার জানা এসে বলে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি, আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি। বিশ্বনবী বললেন আয়েশা, তুমি যখন আমার উপরে খুশি থাকো, আমার উপর যখন তুমি রাজি থাকো, তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো, ও রব্বি মুহাম্মাদ মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো, তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না, ও আয়েশা, তখন তুমি দোয়ার সময় বলতে থাকো ও রব্বি ইব্রাহিম ইব্রাহিমের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না। আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটা সরায় রাখি, আমার হৃদয় থেকে কোনোদিন আপনাদের সরাতে পারি না। আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দিই, আমার হৃদয় থেকে তো আপনারা বাদ দিতে পারেন, আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি চিল্লায় পড়েন আল্লাহু আকবার।